সবর আশা করো ভালো আছে বলে নাম্বার ওয়ান প্রাইভেট জব পোর্টেললে সবকে স্বাগতম করলো। আর আজও আমি কিছু ভাল ভাল কোম্পানিরপর যোনবোর ভেকেন্সি আছে, FMCG কোম্পানি বা অফিসের ভেকেন্সি হোক, যত কোনো ধরনের ফিজ দিব না, কোনো ধরনের কনসালটেন্সি নোযোগে ঘর থাকি থাকে আরামসে আবেদন করব পড়ব। সময় নষ্ট করে ভিডিওটা স্টার্ট করেছো, হরে নিচিনা খালি গুগলত টাইপ করে দিলে হল আমার চ্যানেলের নাম অসম জব ফ্রি নেটওয়ার্ক, সেনাকে ওয়েবসাইটটা আসে যাব, যারপর আমি সদায় আপনার চাকরিবর আপডেট দিও। আপনি নিজে সেই ওয়েবসাইটটা ভিজিট করে চাকরিবর চাব আর এপ্লাই করব পড়ব। আজি আপনার আইছে FMCG কোম্পানির ভেকেন্সি, যোনবোর আপনার কমেন্ট করে থাকে সেইবর ডিস্ট্রিক্টের ভেকেন্সি আছে, প্রায়ভাগ ডিস্ট্রিক্টের ভেকেন্সি আছে, আপনি নিশ্চয়ই দেখা পাইছে এতে। সো ভালদরে আমি ডিসকাস করে আছো, তার আগে যদি যাওয়া পরশি ভিডিওতে চা নাই চাব পড়ে, প্রাইভেট জব ইন আসাম 2023 এটা বহুত ভাল ভাল ভেকেন্সি আছে, প্রাইভেট অফিস জব ইন আসাম 2023 যোনবোর লাস্ট ডেট যাওয়া নাই সেইবর এপ্লাই করবো পড়ব, বহুত ভেকেন্সি সদায় আহিয়ে থাকে এনেকয়, আর এনেকা যাতে ভিডিও সদায় চায় আপনাদের। আর আমি সময় নষ্ট নকরে আজি ভিডিওটি স্টার্ট করছো, আজি আপনার আইছে FMCG কোম্পানির জব ভেকেন্সি 2023। আর ভিডিওটি স্টার্ট হওয়ার আগে আমি নোটিফিকেশন এটা দিব বিচার, আমার জব ফ্রি নেটওয়ার্কের ভিডিও আছে যিনি চাকরি পাইছে বা শর্ট লিস্টেড হয়েছে সবকে অভিনন্দন জানাইছো, আর দুটামান কমেন্ট আমি পড়ি দিছো, দুটামান কমেন্ট পড়ি দিছো। আর আব্দুল আলিম আমার ভিডিও আছে, তাজ সিমেন্ট কোম্পানির চাকরি পাইছে, সো এনেকা বহুতে চাকরি পায়, বহুতে কমেন্ট পড়ে, সদায় কমেন্ট পড়ব নো, মানে চেষ্টা করো এটা বা দুটা কমেন্ট সদায় পড়ি দিব যাতে বেলে কেন্ডিবিলাক মোটিভেট হয় আর ভাল ভাল চাকরিবর এপ্লাই করবো পড়ে। সেনেকরে আপনাদের যদি যিকোনো কোম্পানির চাকরি পাইছে আমাকে নিশ্চয় একটা কমেন্ট করে জানাব, এটা আমি নেক্সট ভিডিওত পড়ি দিম যাতে বেলে কেন্ডিবিলাক মোটিভেট হয় আর ভাল ভাল চাকরিবর এপ্লাই করবো পড়ে। আর আপনার আজি আছে FMCG কোম্পানির জব আসাম 2023, আপনার FMCG কোম্পানির যোনবোর ভেকেন্সি বলে সেইবর ভেকেন্সি আছে তেজপুর, শিলচর, আমিনগাঁও, নর্থ গুহাটী, গুহাটী, বিজয়নগর, রঙিয়া, পাঠশালা, দরং, ডিফু, হাইলাকান্দি, করিমগঞ্জ, মণিপুর, নগাঁও, বরপেটা, কার্বি আলং, তারপর চিরাং, তিনচুকীয়া, যোরহাট, ডিব্রুগড়, শিলং, খাড়ুপেটিয়া, মরিগাঁও আর শিবসাগর, যোনবোর আপনার কমেন্ট করে সেইবরে লো আইসো আজি ভালদরে ডিসকাশ করি, সেইটার কারণে ভিডিওটা শেষলে চাও স্কিপ নকরকে, যদি স্কিপ করে দে বুঝি নাপাব বস্তুবর, সেইটার কারণে ভিডিওটা সম্পূর্ণ চাও, অলমান 10 মিনিটে লাগবে ভালদরে যেটা বুঝি যাব, ভালদরে মানে বুঝাই দিয়ে আপনার স্যালারি হোক 14,000-এর 32,000 প্লাস ইনসেন্টিভ দিয়া হবো। সো ভিডিওটা শেষলে চাব বলে আশা রাখিছো। আর প্রথম ভেকেন্সি আপনার আছে নগাঁওরপরা ভেকেন্সি এটা আপনার SM কোম্পানির নামের কোম্পানির ভেকেন্সি আছে, এটা একটা আপনার FMCG কোম্পানি হয়, ফুল টাইম ভেকেন্সি এটা, একটা সেলস আর মার্কেটিংয়ের কারণে ভেকেন্সি আছে, সেল অফিসারের ভেকেন্সি নগাঁও আর তেজপুরের কারণে ভেকেন্সি আছে। আর আপনার অভিজ্ঞতা যদি আছে ব্রেভারেজ ডিভিশনত আগতে কাম করে তেতিয়া প্রেফারেন্স দিয়াব, কোয়ালিফিকেশন তো দিয়া নাই কিন্তু আমার গ্রেজুয়েশন বা গ্রেজুয়েশনে লাগবে পড়ে, গ্রেজুয়েশন যেহেতু সেল অফিসার জেনারেলি গ্রেজুয়েশনে লাগে, আপনার নিজের রিজুমিখন বা CV-খন এইটিমেল পঠাই দিব পড়ে, হেডিং খালি লিখি দিব না পড়ব, এপ্লিকেশন এপ্লাই ফর দ্য পোস্ট, আর যার যার অভিজ্ঞতা আছে বেভারেজ ডিভিশন বা কোম্পানির আগে কাম করে সিহত অল্প বেশি প্রেফারেন্স পাব। লাস্ট ডেট হল 13 জানুয়ারি 2023। নেক্সট ভেকেন্সি আপনার আছে SRL ইন্ডিয়া নাম্বার ওয়ান ডায়গনস্টিক ইন্ডাস্ট্রি SRL গুহাটির পর ভেকেন্সি, একাউন্ট এক্সিকিউটিভর ভেকেন্সি আছে গুহাটি লোকেশনের কারণে এটা ভেকেন্সি আছে, গোটেখিনি পড়ি লব আপনার জব রোলটো কি হব গোটেখিনি ভিডিওটা পড়ি দিলে ভিডিওটো লম্বা হয়ে যাব, আপনার আমার ওয়েবসাইটত আহি এইখানে গোটেখিনি পড়ি লব পারিব, পড়ি লো যদি আপনার গোটেখিনি ক্রাইটেরিয়াখিনি মিলি আছে, আর ক্রাইটেরিয়া যদি মিলা নাই তেতিয়াহলে এপ্লাই করবো মানা করেছে, যদি ক্রাইটেরিয়াখিনি মিলি আছে আপনার নিজের রিজুমিখন আর অভিজ্ঞতাখিনি আপনার এইটিএম পঠাই দিব পারে 13 জানুয়ারির আগত। নেক্সট ভেকেন্সি আপনার আছে রেনসেট নামের একটা কোম্পানিরপরা ভেকেন্সি, এটা একটা আপনার আপনার বিল্ডিং মেটেরিয়াল কোম্পানি হয় এটা একটা, আর সেল অফিসারের ভেকেন্সি, এটার কারণে আপনার গ্রেজুয়েশন বা এইচএস করা হব লাগবে। যোরহাট, তিনচুকীয়া, ডিব্রুগড়, বরপেটা, তেজপুর, শিলচরের ভেকেন্সিটা আহিছে, আর আপনার এইটা কোম্পানির কারণে টু হুইলার এখন হব লাগবে, ভেলিড ড্রাইভিং লাইসেন্স হব লাগবে, আর স্ট্রং সেলস এক্সপিরিয়েন্স অলমান হলেও অভিজ্ঞতা হব লাগবে সেলসের আগে কাম করা, আপনার যদি ইন্টারেস্ট থাকে আপনার নিজের রিজুমিখন এইটিএম পঠাই দিব, হেডিং খালি লিখি দিব না পড়ব, এপ্লিকেশন এপ্লাই ফর দ্য পোস্ট অফ সেল অফিসার বলে লিখি দিব, আর ব্রেকেটত এইকটা লোকেশন কোনটো লোকেশন এপ্লাই করব খুঁজে এটা ব্রেকেটত লিখি দিয়ে পঠাই দিলে হল, সিমত পিছলে যদি ইন্টারভিউর কারণে মাতে যাব লাগবে। নেক্সট ভেকেন্সি আছে মঞ্জুশ্রী ইনোভেশন প্রাইভেট লিমিটেড গৌরীপুর আমিনগাঁওরপরা ভেকেন্সি, মেশিন অপারেটর, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, ITI ফিটারের কারণে ভেকেন্সি আছে, আর ITI কোয়ালিফিকেশন হব লাগবে 1 ইয়ার মিনিমাম হব লাগবে, ম্যাক্সিমাম 3 ইয়ার্স অভিজ্ঞতা হব লাগবে, নর্থ গুহাটী, গৌরীপুর, আমিনগাঁওরপরা আছে, এইটা একটা আপনার ফ্লেক্সিবল পেকেজিং ম্যানুফ্যাকচারিং ইউনিট, মানে পেকেজিং করা একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট হয়, আপনার যদি ইন্টারেস্ট থাকে আপনার নিজের রিজুমিখন এইটিএম পঠাই দিব পারে 13 জানুয়ারির আগত, হেডিংত কোনটা পোস্ট এপ্লাই করেছে এটা লিখি দিব, লিখি দিয়ে পঠাই দিলে।
নে ভেকেন্সি আহিছে ৰেডিয়েণ্ট গ্ৰুপৰ পৰা ভেকেন্সি, কাৰ্বি আংলঙৰ পৰা ভেকেন্সি আহিছে, ইনষ্ট্ৰুমেণ্ট টেকনিচিয়ানৰ ভেকেন্সি খাটখাটি কাৰ্বি আংলঙৰ পৰা আহিছে। এইটো কাৰণে আপোনালোকৰ আই টি আই বা ডিপ্ল'মা ইনষ্ট্ৰুমেণ্টেশ্যন কৰা হ'ব লাগিব আৰু 3 বছৰ অভিজ্ঞতা মিনিমাম লাগিব। প্ৰেফাৰেঞ্চ দিয়াব যদি ডিষ্টিলেটিত আগতে কাম কৰা অভিজ্ঞতা আছে, আপোনালোকৰ যদি ইণ্টাৰেষ্ট হয় হোৱাটছএপত নিজৰ ৰিজিউমখন পঠাই দিব পাৰে 13 জানুৱাৰীৰ আগত। নে ভেকেন্সি আহিছে এছ'চিয়েটেড টি আৰু এগ্ৰ' মেনেজমেণ্ট গুৱাহাটীৰ পৰা ভেকেন্সি, ফুল ষ্টক ইঞ্জিনিয়াৰ ভেকেন্সি আহিছে। এইটো কাৰণে আপোনালোকৰ অভিজ্ঞতা হ'ব লাগিব ৰিলেভেণ্ট ফিল্ডত, গুৱাহাটী লোকেশ্যনৰ কাৰণে আহিছে। প্ৰেফাৰেঞ্চ দিয়াব মেল কেণ্ডিডেটক, আপোনালোকে যদি ইণ্টাৰেষ্ট হয় আপোনালোকৰ নিজৰ ৰিজিউমখন 18 পঠাই দিব পাৰে 13 জানুৱাৰীৰ আগত। নে ভেকেন্সি আহিছে ডাইৰেক্ট ৱাকিং ইণ্টাৰভিউ মাৰ্কেটিং এক্সিকিউটিভৰ কাৰণে আহিছে ডিব্ৰুগড়ৰ পৰা। গ্ৰেজুৱেশ্যন বা এভ হ'ব লাগিব, 3টা পষ্ট আছে। আপোনালোকৰ লাষ্ট ডেট হ'ল 12 জানুৱাৰী আৰু মেডিকেয়াৰ ডায়েগনষ্টিকৰ হস্পিটেল নিয়াৰ চাৰ্কেট হাউচ ডিব্ৰুগড় কণ্টেক্ট নম্বৰ দিয়া আছে, যোগাযোগ কৰি ল'ব পাৰে। নে ভেকেন্সি আপোনালোকৰ আহিছে ডেলিভাৰী কোম্পানীৰ পৰা ভেকেন্সি, এক্সিকিউটিভ ফিমেলৰ কাৰণে আহিছে অপাৰেশ্যনৰ কাৰণে। ইউনিট হ'ল ছাপ্লাই চেইন আৰু লজিষ্টিক ডিব্ৰুগড়ৰ পৰা, এইটো আহিছে যে বহুতে ডিব্ৰুগড়ৰ পৰা আহিছে। আৰু চিটিচি হ'ব 2,40,000 পাৰ এনাম আৰু 1 ইয়াৰ মিনিমাম অভিজ্ঞতা হ'ব লাগিব লজিষ্টিক বা ই কমাৰ্চৰ আগতে কাম কৰা। আৰু ফ্ৰেছাৰ্ছ কেন অলছ' এপ্লাই ফৰ দিছ পষ্ট, ফ্ৰেছাৰ্ছো পাৰিব। গুড কমিউনিকেশ্যন স্কিল আৰু এনালিটিকেল স্কিল হ'ব লাগিব। আপোনালোকে যদি ইণ্টাৰেষ্ট হয় 13 জানুৱাৰীৰ আগত আপোনালোকৰ নিজৰ ৰিজিউমখন 18 পঠাই দিব পাৰে, সেইমতে পিছলৈ যদি ইণ্টাৰভিউ কাৰণে মাতে যাব লাগিব। নে ভেকেন্সি আপোনালোকৰ আহিছে উইণ্ডেশ কাৰ শ্ব'ৰুমৰ পৰা ভেকেন্সি, গণেশগুৰি বিজয়নগৰ আৰু ৰঙিয়াৰ পৰা ভেকেন্সি আহিছে, চেলছ টিম লিডাৰ এইটো কাৰণে গ্ৰেজুৱেশ্যন বা পষ্ট গ্ৰেজুৱেশ্যন, চেলছ কনচালটেণ্টৰ কাৰণে গ্ৰেজুৱেশ্যন, ইউজ কাৰ চেল কনচালটেণ্টৰ কাৰণে গ্ৰেজুৱেশ্যন, ইউজ কাৰ ইভিলেটৰ কাৰণে আপোনালোকৰ গ্ৰেজুৱেশ্যনে লাগিব পাৰে। এবাৰ আপোনালোকৰ চাই ল'ব পষ্টকেইটা, পষ্টকেইটা চাই যদি অভিজ্ঞতা আছে প্ৰেফাৰেঞ্চ দিয়াব, আপোনালোকৰ যদি ইণ্টাৰেষ্ট হয় এইটো মানে নিজৰ ৰিজিউমখন পঠাই দিব পাৰে, হেডিঙৰ খালী লিখি দিব নাপাৰিব। এপ্লিকেশ্যন এপ্লাইড ফৰ দ্য পষ্ট অফ, তাৰপিছত এইকেইটা লোকেশ্যন কোনটো লোকেশ্যন কৰিব খুজে ব্ৰেকেটত লিখি দি পঠাই দিলে হ'ল। আৰু এডভাৰ্টাইজমেণ্ট ডিটেইলছ বা অৰিজিনেল কপিখন ক্লিক আৰু ক্লিক কৰি চাই ল'ব পাৰিব। আৰু আমাৰ গ্ৰুপতো পাই যাব, টেলিগ্ৰাম গ্ৰুপত। নে ভেকেন্সি আপোনালোকৰ আহিছে ফাৰ্মা কোম্পানী এটাৰ পৰা ভেকেন্সি, এক্সপেৰিয়েঞ্চ চেলছ এক্সপেৰিয়েঞ্চ একাউণ্ট এক্সিকিউটিভৰ ভেকেন্সি, আপোনালোকৰ নলেজ হ'ব লাগিব ছফ্টৱেৰ আৰু এক্সপেৰিয়েঞ্চ ইন ফাৰ্মা বিলিং আৰু গুড চেলাৰী ফৰ ডিজাৰ্ভিং কেণ্ডিডেট, কণ্টেক্ট নম্বৰ দি আছে, ইমেইল দি আছে, যোগাযোগ কৰি ল'ব 12 জানুৱাৰীৰ আগত। নে ভেকেন্সি আপোনালোকৰ পাঠশালাৰ পৰা আহিছে চি বি এছ ই স্কুলৰ কাৰণে ভেকেন্সি, পি জি ডি ইংলিছ কেমেষ্ট্ৰি মেথামেটিক্স জিঅ'গ্ৰাফী হিষ্ট্ৰী আৰু পলিটিকেল ছায়েঞ্চ ফিজিকেল এডুকেশ্যন কমাৰ্চৰ কাৰণে আহিছে। এপ্লাই কৰিব লাগিব 13 জানুৱাৰীৰ আগত আৰু ৰিজিউমখন আৰু ছাপৰ্টিং ডকুমেণ্টৰ সৈতে আৰু ডিমাণ্ড 500 কাটি ইন ফ্লেভাৰ অফ পাঠশালা পাব্লিক স্কুল ইউনিয়ন বেংক অফ ইণ্ডিয়া পাঠশালা ব্ৰাঞ্চ। আপোনালোকৰ চাই ল'ব এনেকুৱা ডিমাণ্ড ড্ৰাফ্টখন কাটি 13 জানুৱাৰীৰ আগত এপ্লাই কৰিব লাগিব। কণ্টেক্ট নম্বৰ দি আছে আৰু প্ৰিন্সিপালক যে জমা দিব লাগিব। নে ভেকেন্সি আপোনালোকৰ আহিছে দৰঙৰ পৰা ভেকেন্সি, খাৰুপিটিয়া ডিউ কেয়াৰ হস্পিটেল এল এল পি আৰু এনথেলজিষ্ট এম ডি মেডিচিন, ৰেডিঅ'লজিষ্টৰ ভেকেন্সি আছে, চেলাৰী হ'ব 3-5 লাখ পাৰ মান্থ। চ' আপোনালোকৰ ভাল এটা চেলাৰী হ'ব আৰু ফুডিং লজিং ফ্ৰী দিয়া হ'ব, এ চি ৰুম দিয়া হ'ব, কণ্টেক্ট নম্বৰ দিয়া আছে, ইমেইল দিয়া আছে, যোগাযোগ কৰি ল'ব পাৰে। নে ভেকেন্সি আহিছে ইটাছ ডেলিভাৰী টেকনলজি গুৱাহাটীৰ পৰা ভেকেন্সি, চেলছ আৰু বিজনেছ ডেভেলপমেণ্ট এক্সিকিউটিভ ট্ৰেন্সপৰ্টেশ্যনৰ কাৰণে পি টি এল এল টি এল এফ টি এল, এইটো কাৰণে আপোনাৰ গ্ৰেজুৱেশ্যন কৰা হ'ব লাগিব, অভিজ্ঞতা হ'ব লাগিব 2 ইয়াৰ্ছ ইন পাৰ্ট টাইম ট্ৰাক লট, এইখিনি গোটেইখিনি হ'ব লাগিব। আৰু স্কিল কিছুমান হ'ব লাগিব যেনেকুৱা গুড ইণ্টাৰপাৰ্চনেল স্কিল, কমিউনিকেশ্যন স্কিল, এক্সেল জানিব লাগিব, গুগল স্প্ৰেডশ্বীট আৰু আউটলুক জানিব লাগিব। তাৰপিছত আহিছে চেলছ আৰু বিজনেছ ডেভেলপমেণ্ট এক্সিকিউটিভ বি টু বি আৰু বি টু চিৰ কাৰণে আহিছে, গ্ৰেজুৱেশ্যন আৰু 2 বছৰ অভিজ্ঞতা লাগিব, বি টু বি চেলছৰ আগতে কাম কৰে, এক্সেল আগৰ নিচিনাখিনি জানিব লাগিব। আপোনালোকৰ এখন টু হুইলাৰ হ'ব লাগিব মেণ্ডেটৰী ফৰ বৰ্ড দা পষ্ট, দুটা পষ্টৰ কাৰণে এখন টু হুইলাৰ হ'ব লাগিব, গুৱাহাটী লোকেশ্যনৰ কাৰণে আহিছে। যদি ইণ্টাৰেষ্ট হয় আপোনালোকৰ নিজৰ ৰিজিউমখন 18 পঠাই দিব পাৰে 13 জানুৱাৰীৰ আগত, সেইমতে পিছলৈ যদি ইণ্টাৰভিউ কাৰণে মাতে যাব লাগিব। নে ভেকেন্সি আপোনালোকৰ আহিছে শ্যাম ষ্টীলৰ পৰা ভেকেন্সি, আপোনালোকৰ আহিছে কেণ্ডিডেটজন বিচৰা হৈছে কনষ্ট্ৰাকশ্যন কোম্পানীৰ কাৰণে, এম ই এছ অ' চেল অফিচাৰ, এম ই মানে মই পাহৰি গ'লোঁ, আপোনাৰ যদি বুজি নাপায় এম ইৰ কাৰণে মই কমেণ্ট কৰিব পাৰে, মই কমেণ্টত কৈ দিব পাৰিম পিছলৈ। ছিনিয়ৰ চেল অফিচাৰ এ এছ এম মানে এছিষ্টেণ্ট চেলছ মেনেজাৰ ভেকেন্সি, এইকেইটাৰ কাৰণে গ্ৰেজুৱেশ্যন কৰা হ'ব লাগিব। আৰু চেলাৰ এজ পাৰ ইণ্ডাষ্ট্ৰী ষ্টেণ্ডাৰ্ড হিচাপে দিয়া হ'ব, চিৰাং ডিফু হাইলাকান্দি কাৰিমগঞ্জ মণিপুৰ মৰিগাঁও, বহুতে কৈ আছে মৰিগাঁও চাকৰি লাগিছে, মৰিগাঁৱৰ চাকৰিবোৰ লৈ আহিছোঁ আজি, শিৱসাগৰ শ্বিলং তাৰপিছত তিনিচুকীয়া, বহুত দিন পিছত শিৱসাগৰ আহিছে। চ' যোনে যোনে এপ্লাই কৰিব খোজে আপোনালোকৰ নিজৰ ৰিজিউমখন 13 জানুৱাৰীৰ আগত 18 পঠাই দিব পাৰে, সেইদিনো খালী লিখি দিব নাপাৰিব। এপ্লিকেশ্যন এপ্লাই ফৰ দ্য পষ্ট সেনেকৈ লিখি দি কোনটো লোকেশ্যন এপ্লাই কৰিব খোজে ব্ৰেকেটত লিখি দিব, ব্ৰেকেটত লিখি দি পঠাই দিলে হয়। অৰিজিনেল কপিখন যদি চাব খোজে ক্লিক আৰু ক্লিক কৰি চাই ল'ব পাৰে। নে ভেকেন্সি আপোনালোকৰ আহিছে টাটা এ আই জি ইঞ্চুৰেঞ্চ কোম্পানীৰ পৰা ভেকেন্সি, চেল চেনেল চেল মেনেজাৰ, এজেঞ্চি মটৰ আৰু হেল্থৰ কাৰণে ৰিলেশ্যন মেনেজাৰ। আপোনালোকৰ ইণ্টাৰভিউ হ'ব 12 তাৰিখ মানে
পৰহি আপোনালোকৰ ইণ্টাৰভিউ হ'ব 10টাৰ পৰা 3টা বজালৈ, পৰহি নহয় কালি ইণ্টাৰভিউ হ'ব 10টাৰ পৰা 3টা বজালৈ গুৱাহাটীৰ কাৰণে। আৰু কণ্টেক্ট নম্বৰ কণ্টেক্ট কৰিব লাগিব অভিষেক শ্ৰীবাস্তৱা, আৰু এড্ৰেছ দিয়া আছে টাটা AIG GIC 3rd ফ্ল'ৰ ময়ূৰ গাৰ্ডেন GSO অপৰিজৰ HDFC বেংক ভাঙাগড় গুৱাহাটী। আৰু এইখনৰ যদি অৰিজিনেল কপিখন যদি চাব খোজে আমাৰ টেলিগ্ৰাম গ্ৰুপত দিয়া হৈ আছে, ৰাতিপুৱাই মই দি দিছোঁ, তাতে আমাৰ অৰিজিনেল কপিখন চাই ল'ব পাৰিব। আৰু তাতে ডিটেইলছ দিয়া আছে আপোনালোকৰ ইণ্টাৰভিউ কেইটাত যাব লাগিব, কেতিয়া কোনখিনি জেগাত ইণ্টাৰভিউ আছে গোটেইখিনি দিয়া আছে, যদি চাব খোজে টেলিগ্ৰাম গ্ৰুপত চাই ল'ব পাৰিব। আৰু নেক্সট ভেকেঞ্চি আহিছে এক্সট্ৰেক্ট ষ্টীল TMT 12ৰ পৰা ভেকেঞ্চি, এইকেইটা ভেকেঞ্চি আছে ছিনিয়ৰ মেনেজাৰ চেলছৰ কাৰণে, ছিনিয়ৰ মেনেজাৰ ফাইনেন্স একাউণ্টছৰ কাৰণে, বিজনেছ ডেভেলপমেণ্ট মেনেজাৰ, এইখন আমাৰ গ্ৰুপতো দিয়া আছে টেলিগ্ৰাম গ্ৰুপত, যদি এতে বুজিব নাই টেলিগ্ৰাম গ্ৰুপতে চাই ল'ব পাৰিব। আৰু যদি ইণ্টাৰেষ্ট হয় এইকেইটা চাকৰিৰ কাৰণে, অভিজ্ঞতাখিনি যদি আছে আপোনালোকৰ নিজৰ ৰিজিউমখন এইখিনি কথা দিব পাৰে, সেইমতে পিছলৈ যদি শ্বৰ্ট লিষ্ট কৰা হয় নিশ্চয় ইণ্টাৰভিউ কাৰণে মাতিব। চৰফেন আজিলৈ ইমানেই, যদি ভিডিঅ'টো চাই পেলাই ভিডিঅ'টো এটা লাইক কৰিব আৰু আপোনালোকৰ ফ্ৰেণ্ড সৈতে বন্ধু বান্ধৱীৰ সৈতে শ্বেয়াৰ কৰি যাতে সিহঁতৰ এটা হেল্প হৈ যায়। আজিলৈ ইমানে, আগলৈ ভিডিঅ' চাই দিব, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব।